চেয়ারপারসন দেশের ইভেন খালেদিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। দেখছেন আমরা এই পাঁচজন গিয়েছিলাম, ব্যারিস্টার মুরাদ আহমেদ, রাশিদ জামদি সরকার এবং মুফতি আব্বাস। ম্যাডাম অসুস্থ, অত্যন্ত অসুস্থ এবং ওনার ট্রিটমেন্ট এখনো ঠিক মতো হচ্ছে। বিজি হাসপাতালে ডাক্তাররা তাকে যে চিকিৎসা দিয়েছিল এবং তাকে সেখানে রেখে পিজি হাসপাতালে রেখে চিকিৎসা করার জন্য যে পরামর্শ দিয়েছিল, কর্তৃপক্ষ সেই পরামর্শ গ্রাহ্য করেনি। তাকে হঠাৎ করেই তাকে এখানে কারাগারে নিয়ে আসে এবং তিনি ডাক্তারদের ছাড়পত্র তারা সংগ্রহ করে। আমরা এটাকে তখনই বলেছি এটা অমানবিক এবং তার চিকিৎসা অবিলম্বে চিকিৎসার জন্য তাকে আবার পিজিতে যেতে রাজি হয়েছিলেন, তাকে আবারও পিজিতে গিয়ে সেই চিকিৎসা দিয়ে তার চিকিৎসা সুব্যবস্থা করা জোর দাবি জানাচ্ছে। এটা অমানবিক, আইনের মধ্যে কোথাও নেই যে একজন অসুস্থ মানুষকে যিনি চলতে পারেন না তাকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করতে হবে, আবার তাকে আবার কারাগারে নিয়ে আসতে হবে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তার অবিলম্বে পিজি হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার জন্য আমরা দাবি জানাচ্ছি। তার চিকিৎসা নিয়ে আমরা আলাপ করেছি এবং তার চার দিন ধরে তার থেরাপি আনি, আজকে বোধহয় থেরাপি যাচ্ছে, যার ফলে তার ব্যথা আরও বেড়ে গেছে। তিনি আমাদেরকে দোয়া করেছেন, তিনি আশা করছেন যে জনগণের ঐক্য এবং যে ঐক্য আমরা তৈরি করেছি সেই ঐক্যের মধ্যে দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আপনারা তো নির্বাচনে অংশ নিচ্ছেন, এই নির্বাচন নিয়ে তিনি কোনো আমি বলি আপনাকে এবং তিনি এই আমরা আজকে আবারও বারবার যে কথা বলে আসছি যে আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি, যে মুক্তি তার প্রাপ্য। এই এটা হচ্ছে আজকে আমাদের অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমরা এই কথাটা বলছি। তাই অসুস্থ তাকে মুক্তি দেওয়াটা এখন সবচেয়ে জরুরি বলে আমরা মনে করি। নির্বাচনের বিষয়ে